আমি আমার প্রতিনিধিদের প্রকৌশলীরা আপনাকে কি হয়ে গেল আমি তো আপনাকে দেখছি না তো ABC News, agtlive. You're watching ABC News, agtlive. আমরা সরকারের পক্ষ থেকে প্রফেসর চন্দন ঘোষ এসেছেন ন্যাশনাল ইনস্টিটিউট ডিজাস্টার ম্যানেজমেন্ট সরব দাস আছেন আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি এই আমাদের আধিকারিকরা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অফিসাররা এসেছেন আমাদের আগরতলা পুর নিগমের প্রকৌশলীরা আছে আমাদের আধিকারিকরা আছেন তারা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে হ্যাঁ আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে আমরা কী করতে পারি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে গত তিন থেকে শুরু হয়েছে আজকে শেষ দিন সেই সময় আলোচনা হচ্ছে ওনারা ওনাদের অভিজ্ঞতা দিয়েছেন আমরা আমাদের অভিজ্ঞতা আমরা বলেছি তাকে সরস রাখে যাতে নাকি বৃষ্টিপাত হলে অন্য কিছু হলে বন্যা হলে কী করে বাঁচতে হবে তার ব্যবস্থা করা হয়েছে হয়ে গেলে কি হবে তখন তো চিন্তা করতে পারছি না যেহেতু আমি দেখি বাই দ্য স্ট্যাপ মানে বলবোর হাইরাইজ বিল্ডিং আমাদের ওই সাইড অফ বিল্ডিং এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে গভর্নমেন্ট তারা কি করে আই জিম থেকে শুরু করে শুরু হয়েছে শুধু হাইরাইজ বিল্ডিং এবং হাইরাইজ বিল্ডিং আমাদের নাম তো সবাই কিন্তু শহর থেকে গ্রামে গভর্নমেন্ট ছাড়া কেউ করেনি কিন্তু এটা দেখাতে গেলে তখন হবে তো সেখানে কিন্তু আলাদা আকর্ষিত হবে তাই জাপান একটা ভূমিকম্প একটা রাষ্ট্র সেখানে প্রফেসর ঘোষ ঘুরে এসছেন দেখে এসছেন ওনার অভিজ্ঞতা দেখা হয়েছে আছে এটা নিশ্চয়ই আমাদের কাছে দিলে আমরাও সেভাবে তৈরি করতে পারবো আপনাদের সকলের সহযোগিতা আসলে সহযোগিতা রাজ্য সহযোগিতা আমরা আগরতলা শহর যে কোনো এই টেস্টের মোকাবিলা করার জন্য আমরা সম্পন্ন হবো এই আশা করে থাকি আজকে একটা ওয়ার্কশপ শুরু হয়েছে আজকে শেষ দিন প্রফেসর চন্দন ঘোষ ABC News, agtlive.